মৃত্যুর পরে যে 40 দিনের যে আনুষ্ঠানিক একটা আয়োজন করে থাকি, যেটাকে আমরা চেহলাম বলে থাকি, তো এই প্রসঙ্গে ইসলাম কি বলে একটু বলবেন? জি, আমি এ ব্যাপারে মোহতারাম আপনার কাছে আসছি। জি, ইসলামে আসলে মৃত্যু পরবর্তী চেহলাম, 40া অথবা 5 দিনের, 27া ইত্যাদি নানা ধরনের আসলে আনুষ্ঠানিকতা আমরা গ্রামে গঞ্জে বা দেশে বা বিভিন্ন দেশে লক্ষ্য করি, যেগুলো আসলে মুসলিম কালচারের অন্তর্ভুক্ত কখনোই ছিল না। এটা ছিল পৌত্তলিক অথবা অন্য জাতির একটা কালচার, যেটাকে আমরা হয়তো দেখে কারো ভালো লেগেছে নিয়ে নিয়েছে, এবং তাদের কাছে মনে হয়েছে যে মৃত্যুর পরবর্তী এই যে অনুষ্ঠান, আমরা কাঙালি ভোজ করি, আমরা মানুষকে খাওয়াই, তাদের উদ্দেশ্যেই তো সওয়াব রেসানি করি ইত্যাদি ইত্যাদি, ফলে এতে খারাপ কি? এটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি। কিন্তু আসলে ইসলামে এর কোনো স্থান নেই, যেহেতু এগুলো এগুলো হচ্ছে ইসলামের সেই রিচুয়াল যেগুলোর জন্য আমাদেরকে ওহির উপর নির্ভর করতে হয়, যেটাকে আমরা অন্য ভাষায় বলি তাওকিফিয়া, আল ইবাদাত তাওকিফিয়া, এগুলো ইবাদতের অংশ, এগুলো তাওকিফি ওহি নির্ভর। ফলে ওহির ইনস্ট্রাকশনের বাইরে মৃত্যু আর আগে পরে দাফনের সাথে রিলেটেড কোন অনুষ্ঠান করা যাবে না। এখানে একটা মজার একটা মানে ভার্ডিক্ট আছে, সেটা সৌদি আরবের উচ্চ উলামা পরিষদের ফাতোয়া লাজনা দায়মা, যেটা স্থায়ী পরিষদের একটা ফাতোয়া আছে, সেখানে তারা উল্লেখ করেছেন দলিল সহকারে যে এই যে একটা রিচুয়াল বা আনুষ্ঠানিকতা 40া, এটা কিন্তু ফেরাউনের সময়ের একটা রিচুয়াল ছিল মিশরের, তৎকালীন মিশরের। অতএব তারা এর নাম দিয়েছেন সুন্নাহ ফেরাউনিয়া, ফেরাউনের সুন্নাহ। তো আজকে অবশ্য আমাদের মুসলিম সমাজে এটা ব্যাপকভাবে চর্চিত, অনুশীলিত হওয়ার কারণে অনেকেই হয়তো ভাবছেন যে এত ভালো জিনিস আপনারা খারাপ বলছেন কেন, এবং এই যে ফেরাউনের সুন্না কথাটা বলে অনেকে হয়তো এটাকে খুবই অফেন্সিভ ভাবতে পারেন। জি জি, কিন্তু এটা তো রিয়ালিটি, এটাই ইতিহাস, এবং এটাই বিশ্বের শ্রেষ্ঠ আলেমদের রিকমেন্ডেশন যে এই সুন্নাকে, যেটা ফেরাউনের সুন্না, সেটা আমাদেরকে ত্যাগ করা উচিত। এবং তাহলে আমরা কি করব, এই প্রশ্নটা আসতে পারে, আমরা সেই কাজগুলো করব মৃত্যু পরবর্তী, যেটা এই ব্যাপারে হাদিস আমাদেরকে রেকমেন্ড করেছে। অনেক ধন্যবাদ। এই ব্যাপারে আমি একটু মোহতারাম আপনার কাছে জানতে চাইবো যে আমাদের আপনজনদের ইন্তেকালে আমাদের করণীয় কি, এবং এই ব্যাপারে কোরআন সুন্না কি বলে? জি, আমাদের ডক্টর মনজুর ভাই যেটা বলেছেন আসলে সেটা তো একেবারেই বাস্তব কথা, এবং এই অনুষ্ঠানগুলি মৃত ব্যক্তির আযাবের কারণ। তো আপনি যেটা প্রশ্ন করেছেন যে কি করতে হবে, জি যেটা করতে হবে সেটা একটি হাদিসের মধ্যে 5টি বিষয়ের কথা এসেছে, আবু দাউদ বর্ণিত একটি হাদিস, আরেকটিতে 7টি বিষয়ের কথা এসেছে যে ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন হাসানাতিহি বা'দা মামাতিহি, মুমিনের মৃত্যুর পরে যে সব পুণ্য সে পাবে তার মধ্যে একটা হলো যেমন মুসহাফান ওয়ারাসাহু, সে কোরআন করিমের একটা কপি সে কাউকে দিল অথবা তার পক্ষ থেকে কেউ দিল। আচ্ছা আচ্ছা, এটা সে যতদিন তেলাওয়াত করবে সে এক। দ্বিতীয় হলো ওয়ালাদান সালেহান তারাকা, একটা সুসন্তান সে রেখে গেল, সুবহানাল্লাহ, একটা সৎ সন্তান, পুণ্যবান সন্তান, সে ছেলে হোক মেয়ে হোক একটা সাদাকায় জারিয়া, সে তো দোয়া করবে, সে দোয়া করবে, সে 40 করবে না, সে দোয়া করবে, দাআলাহু ইয়াদউলাহু, এটা হাদিসের ভাষা। তিন নম্বর হলো মসজিদান বানাহো, একটা মসজিদ সে বানাক বা তার পক্ষ থেকে কেউ বানিয়ে দেখবে, যে হালাল টাকা দিয়ে সে সব পেতেই থাকবে যতদিন এটা থাকবে। চার নম্বর হলো নাহরান আজরাহু, কোন একটা নদী নাব্যতা হারিয়ে ফেলেছে, এলাকা মরুভূমি হয়ে যাচ্ছে, সেটা খনন করে দিল মৃত ব্যক্তির পক্ষ থেকে, অথবা নদী প্রবাহিত করলে প্রবাহিত করে দিল, উপকার উপকার বলেছিলাম, একটা নদীর নাব্যতা, একটা নদী প্রবাহিত করে দেয়া। পাঁচ নম্বর হলো বাইতান লিবনি সাবিলে বানাহো, মুসাফির বা পথিকদের জন্য কোন একটা পান্থশালা নির্মাণ করে দিল, তার একটু রেস্ট নেবে, এখানে একটু পানি পান করবে, রেস্ট হাউস। হ্যাঁ, এটা ইসলামের খুবই সুন্দর একটা জিনিস, একজন মৃত ব্যক্তির পক্ষ থেকে এটা করলে কত বিশাল সাদাকা জারিয়া হয়ে যাবে। তারপরে এটা পাঁচ পাঁচ নম্বর গেল। ছয় নম্বর হলো বিরান হাফারাহা, একটা ডিপ টিউবওয়েল বলেন বা নর্মাল খনন করে দিল এটা। সাত নম্বর বলা হলো সাদাকা তান তাসাদাকা বেহা, যে কোনো সাদাকায় যে কোনো সাদাকা জারিয়া সে রেখে গেল এটা সে পেয়ে যাবে, যে কোনো দোয়া করো। তিন নম্বর সালাতুর রাহিম ইল্লাতিলা, তাদের যত আত্মীয় স্বজন আছে এদের সাথে সদ্ব্যবহার করলে ওনারা এর সব পেয়ে যাবেন। তারপরে ইনফাজ আহদিমা মিন বাদে মাউতিহিমা, তারা যদি কাউকে কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গিয়ে থাকে যে তোমাকে আমি 100 টাকা দেবো, ওনাকে 500 টাকা দেবো, উনি দিতে পারলেন না, তুমি দিয়ে দাও, এটা সব উনি পাবেন। পঞ্চম হলো একরামু সাদিকিহিমা, মায়ের যত বান্ধবী আছে, বাপের যত বন্ধু আছে,
ওদেরকে যদি তুমি কিছু দাও, হাদিয়া দাও, ভালো ব্যবহার করো, সুসম্পর্ক রাখা, এইটার সমস্ত সওয়াব তারা লাভ করবে। সুবহানাল্লাহ।